আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা বেগম রায় সি প্লাস টিভি স্বাগতম জানাই। আর দশমীদি আবিয়োগ বড় ধরনের ঘটনা ঘটে কি ঘটনা হল যে বাংলাদেশের উপর নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে এবং যে মেট্রোরেল জগত মেদি আর পদার্পণ করছি, যদিও ইয়ান পদার্পণ করছি যে ঢাকা আর বাংলাদেশেরই অংশ, কিন্তু হিসেবে নিকেশে জিএম হই আর চট্টগ্রাম অংশীদার এবং চট্টগ্রাম হতে ওইব ইয়ের লইয়েরই মূলত আই আজকে ওনারা লয় একটু কথা হইতাম স্যার, পাশাপাশি কিছু বিষয় ওনারা সামনে তুলে ধরিবে স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু অংশ। আজকে মেট্রোয়েলই ইয়ে নারা যারা দেশের বাইরে থাকি বা দেশের বাইরে যারা থাকে আরা যারা বেরকম যাই, ইতারা ব্যাগনে মনে করি যে মেট্রোয়েল দিলে আরা খুব আশ্চর্যই যে আরাতে হতে এই লেখা মেট্রোয়েল ওদু আরা দেশের মধ্যে হতে মেট্রোয়েল এবু বা ঢাকা শহরের যেতে হিসেব বুঝতে যাই অনেক মানে দেশের যে কোনো প্রান্ত কোন ঢাকা শহর যায় বলে মনে করলি এটা প্রথমে ভয় লাগে যে অবাধিয়ার যাই মিশে গাড়ি জ্বালায় কেউ ভয়ে সহজে না যায়। উন্নত বিশ্বের খনিকায় যদি ঢাকা শহর লইয়ের এখন তুলনা মানে অনেক কান বিষয়ে কথা কইতে যায় খুব ভালো কান কথা কইতে গেলে এটা হয়ে যায় সবচেয়ে বড় সমস্যা হল যে গাড়ির ঝামেলা যানজট বিপুল পরিমাণ মানুষ এই এনএল জি আর সম্পর্কে একটা ধারণা। তো আজকে স্বপ্নর মেট্রোলের মধ্যে আর পদার্পণ করছি এবার মধ্যে একটা ভালো একখান ফাইন আছে আর মনে হয় আর ই বলছি সবচেয়ে বড় হতো যে জাপানিজ উগ্র কোম্পানি এইবার হাজ করছি জাপানিজ কোম্পানি হাজ করেন মানে আর মোটামুটি বিশ্ব মেদি যে কোনো জায়গার মধ্যে একখান আস্থার জায়গা হল যে জাপানিজ কোম্পানি জাপানি সকলের মধ্যে মোটামুটি বিশেষ করে যায় যে বাংলাদেশের মধ্যে খুব বড় উন্নয়ন প্রকল্প মধ্যে প্রায় 700 কোটি টাকা বাকি গিয়ে এটি আগুন ফেরত দিয়ে রেখে এইগুলো উদাহরণ সৃষ্টি করছে যে জাপানি কোম্পানি। তো আর বিভিন্ন কারণে জাপানের রমিদে অনেক সময় বিশ্বাস করি, তো এ কারণে জাপানি কোম্পানি কারণে ইয়ে একটা গুড সাইন যে আর যে কোনো রেল প্রকল্প যেন আর অতীতে মানে নিকট অতীতে আর ডেমো ট্রেন দেবে গজিল এবে বোটে হরস গড়ি এর ডাকডোল ফিটে ইয়ে গজিল, কিন্তু এবার কোনো রেজাল্ট আমরা কিন্তু ভালো মতো না পাই বরং তো বোট ডেমো ট্রেন এখন গিয়া মিদি গিয়া ওয়ার্কশপের মধ্যে ডুবি রই ইনা হাজ নগরে তার মানে 15 বছর 10 বছর ন যাইতেই ডেমো ট্রেন গিয়া বললে এইগুই এই বে যেন এই ধরনের পুনরাবৃত্তি যেন নগটে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করি আর আর যে উন্নয়ন প্রকল্প আর পাই ইন যদি একটা সাস্টেনেবল না হয় তাহলে এই সম্বন্ধে আর একটা খুব স্বাভাবিকভাবে খারাপ লাগে। আই এই ট্রেন লেয়ারে দুই রকম কথা আমাদের সামনে তুলে দেখতে পাই। প্রথম হতো যে আর এই ঢাকা মেদি ট্রেনে ইয়ে ঠিক আছে আর শুরু হন অন্তত ইয়ে আগামীতে আর তো হয়তো আইব আর মাননীয় প্রধানমন্ত্রী অবশ্য হইয়ে দিই মাননীয় প্রধানমন্ত্রী হইগি আজ কিটা মতো হইব। তো এখন এইবার যেই সময়ে তারা এই বছরের শেষ সময়ে তারা আই আর উপস্থিত হই এই সময় মধ্যে আরতে স্বাভাবিকভাবে দেখি দেশের মধ্যে উগ্র বড় ঘটনা এই মানে ওইব আগামী 2023 সালের মধ্যে আগামী 2023 সালের মধ্যে একটা বড় ইয়েব এই বলছি ইলেকশন নির্বাচন যেহেতু হইব নির্বাচনের মধ্যে স্বাভাবিকভাবে এই নির্বাচনে যদি স্বাভাবিক ফন্তায় হয় সেক্ষেত্রে হারাই নির্বাচনে তা আগামীতে নির্বাচনের মধ্যে দ্বিতীয় একখান এই দেশের মানুষরে সুন্দর একখান শ্রদ্ধা হইব বা আর মেট্রোরেল ঢাকা মধ্যেই এবার চট্টগ্রামের মধ্যে কীভাবে আর স্বপ্ন দেখাইব স্বপ্ন কীভাবে বাস্তবায়িত হইব ই লেয়ারে একখানা কিছু কথা রয়ে যায়। তো আর চট্টগ্রামের মধ্যে আশা করিতেই পারি যেহেতু মেজর রেভিনিউ শেয়ার করি আর চিটামতন আর স্বাভাবিকভাবে আর তো স্বপ্ন আছে এবার আর খনসংত পাইম ব্যাগনও হয় যে ডিজিটাল বাংলাদেশ হয়ে কমার্শিয়াল এক পার্টি হচ্ছে আর এক ক্ষমতা জালি কমার্শিয়াল সিটি করছি আর এক পার্টি হয়ে যে আর এক ডিজিটাল সিটি করছি মানে চট্টগ্রামের গজি করে
আরেকজন হদে এবে উগ ডিজিটাল সিটি গরিয়ারে বিশাল উগ খান্ড কারখানা গুছি কিন্তু বাস্তবতা কি তাই আরা আরা কি আদৌ কোনো কিছু পাই তো আরা এই মুহূর্তে সমালোচনার জায়গা না এই মুহূর্তে শুধুমাত্র আরা দুই একটা বিষয় আপনাদের সামনে তুলে দিচ্ছুম ইয়ান বলি প্রথমত আজি উদ্বোধনই ইয়ান সম্পূর্ণ আরা সুফল ভোগ করিতে পাইজুম ঢাকাবাসী সকল সুফল ভোগ করিতে পারিব ইয়ান যে 2025 সালের দিকে 2025 সালের দিকে কি লইব আপনারা ইয়ান এখন বিষয় জ্ঞান একটু কুলি ধরন দরকার আরা কি মানে আজিয়ে যেন তত্ত্ব আছে ইয়ান নাই আপনারা একটু করে শেয়ার করি ইয়ান যে আজি বৃহস্পতিবার তুন উত্তরা দিয়ে বাড়ি তুন আগারগাঁও পর্যন্ত প্রথমবার মতো যাত্রী লইয়ে সুইটি যে সীতাতাপ নিয়ন্ত্রণ মেট্রো রেলে 15-12 কিলোমিটার উড়াল রেলপথে মাত্র 10 মিনিট 10 সেকেন্ড উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলে আসবে মানুষ কিন্তু এই সুন্দর কথার ফর দিয়ে যে মানে আই এখন সব ইয়ে তাই গিয়েছে যে এইবে নাকি মঙ্গলবারে বন্ধই থাকবে পুরো দিন তো মঙ্গলবার তো সাপ্তাহিক খোলার দিন মানে অফিস আদালতের দিন এদিনে কিল্লে বন্ধ দিয়ে ইয়ে নারা করতে পারে তবে এডে কিছু শর্ত আছে শর্ত কি না নারা তো জানি লম করব অনেকে যদি ধুম গড়িয়ারে এই মুহূর্তে আরা নতুন রেল কুল্লি নতুন ট্রেন শুরু হই এটা লেভেলে আমরা যদি দূরত দৌড়ি যাই আর ঢাকা মিদ দৌড়ি যান বল তলে ভুল করিবেন আরা চট্টগ্রাম মানুষ যারা এডে যাইবেন আই অনারারে একান তত্ত্ব আই অনারা প্রথম দিকে মেট্রো রেল চলবে সীমিত পরিসরে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত মাঝপথে কোথাও থামবে না প্রথম দিকে 10 মিনিট পর পর ট্রেন চলবে আপাতত প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রো রেল বুধবার রাজধানীর উত্তরে 15 নম্বর সেক্টরের মাঠে মেট্রো রেল চলবে এটা গেল ২৬শে মার্চ থেকে যাত্রীর অভ্যস্ততার জন্য ধাপে ধাপে পথের 7টি স্টেশনে যাত্রা বিরতি করবে যাত্রী ওঠানামার জন্য তখন 17 মিনিট সময় লাগবে মানে 10 মিনিট 10 সেকেন্ড যেভাবে সময় লাগে এবে এই সময় দিয়ে 17 মিনিট সময় লাগবে এর মধ্যে যাত্রা বিরতি 10 মিনিট ট্রেনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2,308 জন হলেও আপাতত 200 যাত্রী নিয়ে চলবে তার মানে 200 যাত্রী লই চলিও মানে চলি ওখানে একটা সমস্যা আছে 200 যাত্রী তো স্বাভাবিকভাবে সার্গেন গাড়ি সার্গেন বাসর যাত্রী বাস মধ্যে এত বেশি লাগে তো 2,000 যে ইমেজে 2,308 জন ইমেজে যাত্রী আপাতত উঠে বোঝা 200 জন লই এরা চলিব তো এই বিষয় জ্ঞান আরেকটু ক্লিয়ার করলে মনে হয় কি কারণ হইব বা হারা হারা উড়িতে পারিব ইয়ান লই এরা আবার ধাক্কা ধাক্কি হইব কিনা স্বাভাবিকভাবে উন্নত দেশের মধ্যে যেগেন ওই মানে ট্রেনে চড়ি পেলাই যে পরিমাণ লাইনের দরম পড়ে কিন্তু এটা তো স্বাভাবিকভাবে 10 মিনিট 5 মিনিট পরপরে 2 মিনিট পরপরে এই ট্রেন একের পর একাই ইমিতে কষ্ট হয় এখন ইমিতে ডেডলক বাজিব কিনা এখন পারে কারণ বিপুল পরিমাণ মানুষ কিন্তু এই ট্রেন সাইবেল লাগিয়ে যাব এই সময় ইয়ান কিরকম 200 যাত্রী লইয়া উঠানামা এই যে কতটুকু মানে যুক্তিসঙ্গত হইব এখন পারি সময়ে করবো তবে 2023 সালের ডিসেম্বর মাসত উত্তরাতুন মতিঝিল এবং 2025 সালের মতিঝিল উত্তুন কমলাপুর পর্যন্ত চলিব যে মেট্রো রেল মানে 2025 সালের মধ্যে আর পূর্ণাঙ্গ সুফল ভোগ করছুন উত্তরাত্ম মতিঝিল যাত্রী লাগবে 38 মিনিট ঘন্টায় 6,500 অর্থাৎ দিনে 5 লাখ যাত্রী মেট্রো রেলে চলাচল করতে পারবেন ইয়ানজি আর সবচেয়ে মানে সুগর খবর আবে 2025 সালের ইয়ান তবে এই ইয়ার মধ্যে সবচেয়ে যে ভালো লাগে এই বলছি মেট্রো রেলের ভাড়া বেয়াগুনোর নাগালে আছে কিলোমিটার প্রতি 5 টাকা তার মানে যে কোনো জন বিস্তিয়া দিয়ে অনেক একবার ঘুরিয়ে সাইজ পারিবেন বাংলাদেশ মেট্রো রেলে গিয়ে ইয়ান অনেক সাইজ পারিবেন তো যাই হোক আমরা ইয়ানের মধ্যে সবচেয়ে শুকুর খবর দিয়ে বললাম যে জাপানিজ কোম্পানি এই খাম্মান বুঝছি তো এই কারণে আরাতে এখান মানে একটা কনফিডেন্স লেভেল ভালো হয় যে যেহেতু জাপানিজ কোম্পানি গেছি স্বাভাবিক হয়তো আর ডিস্টার্ব হইতো না তো ইয়েনার নির্মাণ ব্যয় আছিল জি 33,472 কোটি টাকা তো যাই হোক এই বিষয়ে কি আপনারা মোটামুটি জানে গিয়ে
তবে এই মুহূর্তে অনেকে ধুম গড়িয়ে ঢাকা শহর যাইরে মেট্রো রেল তুড়ি বেলায় দূরে দূরে নগরী চল, কারণ এখন খুব ধাক্কা ধাক্কি এবু বিয়াগিনি মিলিয়ে আন্তরিক মানে মানর মত গড়ি এনজয় গরিবের মতো সেই সময় হয়তো এখনো নাই। হিসেব নিকেশ গড়িয়ে যাবেন আর আরা চট্টগ্রাম মিলে হস্ত মাননীয় প্রধানমন্ত্রী হই এবং এই মাননীয় প্রধানমন্ত্রী বড়গুমি দিয়ে হই যে চট্টগ্রাম মধ্যে মেট্রো রেল আরা দেখার যদি ওই থাকে চট্টগ্রাম মতো ওইবু তো চট্টগ্রাম মিলে হস্ত হইবু ইয়েন আরা এই মুহূর্তে হইতে না পারি, কারণ এইবার মার বিয়ে নয় ফুয়া জন্ম নয় অতএব হস্ত হইবু হই না পারি, শুধুমাত্র ফুয়া বিয়ে করিব ইয়ে হই এর পর্যন্ত হইতারি আরা ইয়েনর এ ফুয়া হতে বিয়ে করিব ইয়ে আরা কইলি বিয়াগুনে আরা বিয়াগুনে দাওয়াত খাই মারা বিয়াগুনে চাই আপনার ব্যায়াম ভালো তখন সুস্থ তখন সি প্লাস টিভির সঙ্গে তখন আসসালামু আলাইকুম।